এক দেশ, বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তোমাকে আমি আগেই বলেছিলাম পার্লারে সাজানোর দরকার নাই, বাসায় সাজাও, তারপর আমরা সোজা কমিউনিটি সেন্টারে চলে যাব। শোনো না, তুমি পার্লারে পড়ালা আজকাল কি বাসায় সাজগোজ করে নাকি? সব তো পার্লারেই সাজগোজ করে। চুপ করো, খালি কথা, হ্যাঁ খালি তত শিখছো। এই এখন আমার সম্মানটা কোথায় যাবে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী জানলে আমার অবস্থা কি হবে? আমরা সমাজ দিয়ে থাকি না? তোমার মেয়ের জন্য আমার মান সম্মান সব গেল। পাইছিস কোনো? আরে না না না, আমার কাছে কোনো ফোন আসে নাই না। আরে ভাই, একটু একটু প্লিজ একটু খুঁজে দেখ ভাই, টেনশনে বাঁচতেছি না ভাই। হ্যাঁ না রে ভাই, আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না। তুই একটা চেষ্টা করে দেখ ভাই। ভাই শোনো, ওর কোনো বান্ধবীর নাম্বার আছে তোমার কাছে? না, কিচ্ছু রাখো না তুমি। হ্যাঁ, আমাকে অফিস দেখতে হবে, বাসা দেখতে হবে, মেয়েকে দেখতে হবে, সবকিছু আমাকে দেখতে হবে। তোমাকে রেখেছি কি জন্য? রাত কয়টা বাজে? কোথায় গেছে, কি করছে আল্লাহ জানে। আপনি তো তামিমকে চিনেন না? আপনি তামিমের ফ্রেন্ড না? আচ্ছা আপনি বলেন তো, তামিম কোথায়? তামিম কি বাসায়? তামিমকে তো এখানে পাওয়া যাবে না। তামিম কোথায় তাহলে? তামিমের আজকে একটা জায়গায় আসার কথা ছিল এবং ও তো সেখানে আসেই না। আমি ওকে ফোনে ট্রাই করছি, ওর ফোনে টেক্সট পাঠাচ্ছি, কোনো রেসপন্স নাই। ফোনে কল করলাম কোনো, আমি বুঝতে পারছি না ও কোথায়। আপনি কি কিছু জানেন? আপনাকে কিছু বলেছে যে ও কোনো জায়গায় থাকবে, দাঁড়িয়ে থাকবে বা কিছু? আমি বুঝতে পারছি না। আপনি তো দেখতে পাচ্ছেন আমার অবস্থা, আমি আসলে খুব একটা বিপদে পড়েছি। আমার তামিমকে অতি শীঘ্রই দরকার। আপনি একটু বলতে পারবেন আমাকে তামিম কোথায় আছে? তামিমকে তো আপনি মোবাইলে পাবেন না, ফোন করে পাবেন না। তামিম তো মানে দেশের বাইরে চলে গেছে। দেশের বাইরে মানে? ঠিক আছে দাঁড়ান, আমি আপনার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে আমি হোয়াটসঅ্যাপে কল করে দিই। আর স্পিকারে দিলাম। বন্ধু কি খবর? ভাবি কই, ভাবির কি খবর? এই তো মা, ভালো। হ্যাঁ ভাবিও ভালো আছে, ভাবিও ভালো, আমিও ভালো। বন্ধু তোর না একটা গার্লফ্রেন্ড ছিল, কি জানি নাম? আফরিন। আফরিন আফরিন, তোর না আফরিন নামে একটা গার্লফ্রেন্ড ছিল বন্ধু? ও হ্যাঁ আফরিন, হ্যাঁ আফরিন অনেক বোকা একটা মেয়ে। ওরে পটাই তো 2,00,000 টাকা নিলাম, আর সেই টাকা দিয়ে এখন ইসরাতকে বিয়ে করে আমি হানিমুনে। বন্ধু বন্ধু তুই একটা জিনিস বন্ধু, তুই জোস। হ্যাঁ আজকে অবশ্য ওকে বিয়ে করার কথা ছিল আমার,
খোঁজ নিয়ে দেখ কাজী অফিসে গিয়ে হয়তো আমার জন্য এখন অপেক্ষা করতেছে। আচ্ছা বন্ধু রাখি, তোর ভাবি আসতেছে, বড় ফোন দিতেছে, বাই। আপনাকে কি আমার আর কিছু বলতে হবে? শুনছেন, আপনি যদি আপনার গন্তব্যটা বলেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। আপনার গন্তব্যটা জানা আমার খুব জরুরি, তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। আমি যদি এখন আপনাকে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করি যে কোথায় যাবেন, তাহলে আপনি হয়তো বিরক্ত হবেন এবং আপনার উত্তরটা হবে সম্ভবত জাহান্নামে যাব। কিন্তু আমি এক্সট্রিমলি সরি, আমি জাহান্নামে যেতে পারবো না। আপনার যেখানে ইচ্ছা সেখানে যান তো, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। না না ঠিক আছে, আমি যদি কাঁদতাম আর আমার কান্নার মাঝখানে যদি কেউ বেশি কথা বলতো আমিও বিরক্ত হতাম। ঠিক আছে, এক গ্লাস পানি খেয়ে নাও। এই টাইমে পানি খাবো? হ্যাঁ পানি খাওয়া লাগবে না, যাও তুমি আমার সামনে থেকে। আর শোনো, দাও পানি দাও। একটা বিষয় কি জানেন, ভালোবাসা জিনিসটা না উপলব্ধি করতে জানতে হয়। কারণ আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন যে ভালোবাসা উপলব্ধি করতে কি করে, সেটা বুঝিয়ে বলছি। আপনার লাভ গুরুর মতো অ্যাডভাইস বন্ধ করেন আর প্লিজ সিএনজিটা চালান। চালাচ্ছি তো, আপনি দয়া করে আপনার গন্তব্যটা বলেন, কারণ এরকম গন্তব্যহীনভাবে রাস্তায় সিএনজি চালাতে আমি অভ্যস্ত না। একবার ঠিকঠাক করে বলুন, আপনাকে পৌঁছে দিই। বাসা থেকে একটা মেয়ে পালিয়ে যাবে, বাবা আমার পছন্দ করা ছেলেকে সে বিয়ে করবে না। অথচ দেখুন, আপনি যে ছেলেকে পছন্দ করতেন সে কিন্তু আপনাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। এই জন্যই বলছি, ভালোবাসা উপলব্ধি করতে জানতে হয়, যেটা আপনি পারেননি। যদি পারতেন তাহলে বাবা মার ভালোবাসাকে পায়ে ঠেলে এই আবেগময় প্রেমের জন্য আপনি ঘর ছাড়তেন না। এখন তো আর ঘরেও ফিরতে পারবো না, মা বাবাকে কিভাবে মুখ দেখাবো? মানে আপনার কথাবার্তা শুনে কিন্তু মনে হচ্ছে আপনার ধান্দা খারাপ, সুইসাইড ফুইসাইড করবেন নাকি? হ্যাঁ আমি তাই করব। ও তাহলে সেটা আগে বলবেন না। তো আপনি রাস্তা রাস্তায় ঘুরে কি করবেন? আপনার তো উচিত কোনো হাই রাইজ বিল্ডিং এর ছাদে চলে যাওয়া অথবা ওই পানি টানিতে ঝাঁপিয়ে পড়া। আশেপাশে কি কোনো নদী আছে? নদী নাই, কাছে একটা লেক আছে, চাইলে সেখানে নিয়ে যেতে পারি। হ্যাঁ পানিতে ডুবে মরতে পারবো, আমি যেহেতু সাঁতার সাঁতার জানি না। আপনি একটা কাজ করেন, কোনো একটা ওই লেকের কাছেই নিয়ে যান। আপনি শিওর যে আপনি পানিতে ডুবে মরবেন? হ্যাঁ আপনি চলেন। আগে থেকে বলে রাখি, ও
পানি কিন্তু ভীষণ ময়লা আর গন্ধ। আপনাকে আমি বলেছি না, প্রয়োজনের থেকে বেশি অতিরিক্ত কথা বলবেন, আপনি চলেন। চালাচ্ছি। হ্যালো, হ্যালো লুবনা, তোমরা থাকতে তোমাদের সামনে থেকে আমার মেয়ে কিভাবে পালিয়ে যায়? কিভাবে তোমাদেরকে পাঠিয়েছিলাম কেন? হ্যাঁ, এখন তো জানি না বললে তো হবে না, আমার মেয়েকে খুঁজে দিবা তোমরা, আমি সব বুঝি না। দেখুন জায়গাটা পছন্দ হয় কিনা। ঠিক আছে, তাহলে অল দি বেস্ট। আরে আরে, তাড়াহুড়ো করছেন কেন? আপনি মরতে আসছেন, 10 মিনিট পরে মরেন, আগে একটু জায়গাটা দেখে নেন। কি যে সুন্দর, নিশ্চুপ নির্জন। জানেন, বহুদিন না এভাবে দাঁড়িয়ে থেকে কোনো কিছু ঠিক করে দেখা হয়নি। রাস্তার ওই বাতিগুলো দেখুন, মনে হচ্ছে এক একটা জোনাকি পোকা। আকাশে কি সুন্দর পরিষ্কার, চাঁদের আলোটা যেন হাওয়ায় উঠছে। জীবনটা আসলে খুব সুন্দর, তাই না? ভীষণ সুন্দর। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষের জন্য আপনি কি কি করতে পারেন? একদম স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো প্রশ্নটা করলেন। আপনি মনে হয় বয়স অনেক ছোট, না? যাকে ভালো লাগে কিংবা যাকে ভালোবাসি আর তার সমস্ত বিশ্বাস যদি আমার উপরে ন্যস্ত হয়, তার জন্য আমি কি না করতে পারি? সব, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। বিশ্বাস করো, আমিও না আমার জীবনটা রাখতে চাই। হেরে যেতে চান? আচ্ছা বলুন তো, আপনার মরে যাওয়াতে সার্থকতাটা কোথায়? হ্যাঁ, মরে যেতেন যদি কারো জীবন বাঁচানোর জন্য হতো, তাহলে মরে যেতেন, কিংবা সত্যিকারের ভালোবাসার জন্য। বিষয়টা তাও তো না, একজন ধোকাবাজের জন্য পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত করবেন। মরে গিয়ে কোনো সার্থকতা নেই, বেঁচে থাকাতে সার্থকতা, ভালোবাসায় সার্থকতা অর্জন করুন। প্লিজ চলুন। আমার মেয়ের যদি কিছু হয় তোমার কিন্তু খবর আছে, একদম খবর করে ছেড়ে দেব। মেয়েকে দেখে রাখতে পারে না। আপনার তো নিশ্চয়ই প্রচন্ড খিদে পেয়েছে, অনেকও নিশ্চয়ই কিছু খাননি।
চলেন আপনাকে কাচি বিরিয়ানি খাওয়াই নিয়ে আসি। হৃদয় তো আপনার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার চারটিখানি কথা মহা টেনশনের বিষয়। বলা দেখে আর খাওয়া নামবে? আমি হলেও আমার খবর ছিল। আচ্ছা প্লিজ, আপনি সিএনজি থামান, আপনি সিএনজি থামান, আমি থামাতে বলছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আপনার সিএনজিতে আমি এক ইঞ্চি রাস্তাও যাব না। দরজা খুলেন। অবশ্যই যাত্রী হিসেবে সেই স্বাধীনতা আপনার আছে, ভাড়াটা রাখেন আপনার ভাড়া। দরজাটা খুলেন। আমার সিএনজিতে উঠতে আপত্তি নেই তো আপনার? আমি তো আপনাকে প্রয়োজনীয় কথা বলতে মানা করি। চা খাবেন? টোস্ট বিস্কিট দিয়ে? শুধু চা খাবো ফুটপাতে বসে। চা শেষ করে আমরা কোথায় যাব? আপনার বাসায় কি কোনো রুম ফাঁকা আছে, মানে ভাড়া দেওয়ার মতো? সবাইকে ছেড়ে একা থাকতে চান? তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তুই বাড়ি ফিরে যান। সম্ভব না, ফ্যামিলির সবার মান সম্মান আমি ধুলাই মিশিয়ে দিয়ে বের হয়েছি। এখন গেলে আব্বু আমাকে মেরেই ফেলবে। মানে আমি তো মরেই যেতে চাচ্ছিলেন, বাবার হাতে একটু শাস্তি পেলে নিজের ভেতরের অপরাধ বোধ একটু হলেও কমবে। বাড়ি ফিরে যাবে।
তাকিয়ে আছেন কেন, কিছু বলবেন? আচ্ছা আপনি কি আসলে সিএনজি ড্রাইভার? এই যে সিএনজিটা, এটা আমি চালাই আর আপনি নিজেই আমার যাত্রী, তার মানে তো এটাই প্রমাণিত যে আমি সিএনজি ড্রাইভার। চা শেষ করেন। আমার বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, অল দ্য বেস্ট। বাবা মা কখনো সন্তানকে দূরে ঠেলে দেয় না, ভালোবাসাটা উপলব্ধি করতে হয়, তবে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা আপনার ভাড়া কত হয়েছে? ও না, ভাড়া আর লাগবে না। কেন, আমি আপনার কি লাগে যে আপনি আমাকে ফ্রিতে সিএনজি নিয়ে ঘোরাবেন? তখন রাগের মাথায় মিটারের থেকে 300 টাকা বেশি দিয়ে নেমে গিয়েছিলেন, আমার কাছে যে পর্যাপ্ত ভাড়া আছে। ভুলে গিয়েছিলাম, আসি। জি, ভালো থাকবেন। আচ্ছা শুনুন, আপনার নামটাই তো আমার জানা হলো না। আমার নাম আরিফুল ইসলাম। আরিফ। আপনি? আফরিন। যান ভেতরে যান। এখন কেন কান্নাকাটি করা হচ্ছে? তোমাদেরকে আমি এভাবে কষ্ট দেওয়া একদম ওটা নিয়ে টেনশন করিস না, আমি দেখছি। আসুন, তুই ফ্রেশ হয়ে নে, কাল থেকে ইউনিভার্সিটিতে যাবি, ঠিক আছে? আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু কয়েকদিন বাসায় থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু সময় নিতে চাচ্ছিস, নে, কোনো সমস্যা নেই। তুই এখন রেস্ট নে, ফ্রেশ হয়ে আমি তোর বাবাকে দেখছি। ফ্রেশ হয়ে নে, হ্যাঁ। তোমার মেয়ে আমার মান সম্মান সব ডুবাইছে। আরে আস্তে কথা বলবো মানে কি? আর এই তোমার আজকাল বেড়ে যাওয়া অবস্থা,
পাল্লা থেকে পালিয়ে সারা বাইরে থেকে ভোরবেলায় ফিরে এসেছে। আমার মান সম্মান তো আছে, আমি তো একটা সমাজ দিয়ে বাস করি। আস্তে কথা বলো, আমাদের একটা মতামত নিয়ে আমাদের দরকার ছিল। আমি এর মধ্যে নাই, তুমি ম্যানেজ করো। এক দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে উইং আইডি। আচ্ছা আমি একটু পরে আসি, কারণ হচ্ছে আমার একটু কাজ আছে, পাঁচ মিনিট পরে আসছি, তুই ক্লাসে যা তাহলে। ঠিক আছে, ওকে। একজন ধোকাবাজের জন্য পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত করবে। আমার কি হয়েছে? আচ্ছা আমি সবার পরিচয় কিন্তু জানি। তোমার ছবি আঁকা নাজমুল হাসান, শম্পা। আমার আপনার প্রতি শ্রদ্ধাবোধ কয়েক হাজার গুণ বেড়ে গেল। আমি আপনার টিচার, আপনি আমার স্টুডেন্ট। টিচার প্রতি স্টুডেন্টের শ্রদ্ধা দেখানোটা কিন্তু কর্তব্য। কারণ আমি অনেক অবাক হয়েছি, আপনার মতো এত বড় মাপের একজন মানুষ, এত সহজ, এত সাবলীল, আপনি কিভাবে সিএনজি চালাতেন? মানে আপনার কাজের প্রতি শ্রদ্ধাবোধ দেখে আমি আরেকবার রিয়ালাইজ করলাম যে আসলে কোনো কাজই না ছোট বড় না। আসলে
তখন ওটা আমার প্রয়োজন ছিল। তাছাড়া ওই মুহূর্তে কোনো চাকরিও পাচ্ছিলাম না। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবেন? নিশ্চয়ই। আপনার সেদিনের পর আমার কথা আর একবারও মনে পড়েনি? সত্যি বলি বাসায় গিয়ে মনে পড়েছিল। আমি না আপনার মতো এরকম স্নিগ্ধ শান্ত সমাহিত সৌন্দর্য দেখিনি, কোনোদিনও দেখিনি। তাহলে সে কথা আমাকে বলেনি কেন? কারণ আমি বাঙালি, যে প্রকৃত বাঙালিরা ভালো কথা মুখ দিয়ে বলতে পারে না, তার বলে চোখ দিয়ে। আপনি না কেমন জানেন, আমি আপনাকে বুঝতেই পারি না। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আপনি আপনার রুমালটা সেদিন সিএনজিতে ফেলে গেছিলেন। কি প্রেম নাকি শুধুই ভালো লাগা, বলে দাও তুমি কেন নির্ঘুম রাত জাগা। এ কি প্রেম নাকি শুধুই ভালো লাগা, বলে দাও তুমি কেন নির্ঘুম রাত জাগা। সাধার জোনাক রাতে হয়ে অগোছালো, বেশে ছিলাম ভালো। একই প্রেম নাকি শুধুই ভালো লাগা, বলে দাও তুমি কেন নির্ঘুম রাত জাগা। একই প্রেম আমার সিএনজিতে উঠতে আপত্তি নেই তো আপনার? তুমি কেন নির্ঘুম রাত জাগা, বলে দাও তুমি কেন নির্ঘুম রাত জাগা, বলে দাও তুমি কেন নির্ঘুম রাত জাগা। Na 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 na.
বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে রিং আইডি